নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে একজন বেদুইন আসলেন। তিনি এসে মসজিদের এক কোণে তার যখন পেশাব চেপেছে, তিনি বসে পেশাব করা শুরু করে দিলেন মসজিদের এক কোণে, এক পাশে ভেতরে। সঙ্গত কারণে সাহাবীরা সবাই তাকে ধমক দেওয়া শুরু করলেন, আরে আরে কি করছো কি করছো, এটা মসজিদ, এখানে পেশাব করছো কেন? ওই ভদ্রলোক যেহেতু জানে না যে পেশাব বা পায়খানার জন্য আলাদা জায়গা আছে, আলাদা ঘর আছে, এই সভ্যতার সাথে তিনি পরিচিত না, এসেছেন সে মরুভূমি থেকে, মরু অঞ্চল থেকে মদিনা শহরে এসেছেন, তিনি মনে করেছেন যে এক সাইডে পেশাব করেছি, যেখানে মানুষ আছে এখানে তো করি নাই, আরে সাইডে করে। তিনি যখন পেশাব করেছেন, সাহাবীরা সবাই ধমক দিতে গিয়েছেন, আরে আরে কি করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, দাউহু লা তুজরিমু, আরে তাকে পেশাব করতে দাও, কেউ তাকে ধমক দিও না, তাকে পেশাব করে শেষ করতে দাও, পেশাব করতে শেষ করতে দিলেন। দেখুন, পেশাব রত অবস্থায় যদি ধমক দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, লোকটা অসুস্থ হয়ে যেতে পারে, তার কষ্ট হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে ছেড়ে দাও, ধমক দিও না। লোকটা পেশাব করে যখন শেষ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, দেখো আমরা এই যে মসজিদ নির্মাণ করেছি, এটি শুধু আল্লাহর ইবাদত নিবেদন করবার জন্য তৈরি করেছি, আর মলমূত্র ত্যাগের জন্য আমাদের আলাদা জায়গা আছে, সেখানে আমরা করি। খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে বুঝিয়ে দিলেন। আমাদের সমাজে যদি সবচেয়ে ভদ্র ভালো মানুষও হতো, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে কি আচরণ হতো? কথা খুব সুন্দর আচরণও যদি ভদ্রলোকের সাথে করতো, কমপক্ষে এই কথা তো বলতো যে ভাই পেশাবে ধরছে, ভালো কথা, জিজ্ঞেস করতে পারতেন আপনি, অন্তত এই কথাটা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু বললেন না, কারণ লোকটা জানেন না, এই কালচারের সাথে অভ্যস্ত না, তাকে তাকে শাসন করে তার প্রতি উৎসাহ প্রকাশ করে কোনো লাভ নেই। নবী সাল্লাল্লাহু সুন্দর করে বুঝিয়ে দিলেন, যাতে পরবর্তী তিনি আর এই কাজটি না করেন। তার এই আচরণে এত মুগ্ধ হলেন সেই লোকটি, সুনান আবু দাউদের একটি হাদিসে, আরো বেশ কয়েকটি হাদিসের কিতাবে এই লোকটির একটা উক্তি বর্ণিত হয়েছে। কোন কোন হাদিসের উক্তিতে দ্বারা বোঝা যায় তার এই উক্তিটা এই পেশাবের ঘটনার আগের ছিল, তবে অনেক হাদিস দ্বারা বোঝা যায় পরের ঘটনা ছিল। উক্তিটা হলো, তিনি তখন একটা বাক্য উচ্চারণ করলেন, দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে বললেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মাআনা আহাদা, আল্লাহ আমাকে আর মুহাম্মদকে তুমি দয়া করিও, মাফ করিও, আর এগুলো একটাকেও মাফ করিও, আর কাউকে মাফ করিও না, শুধু আমাকে আর মুহাম্মদের মাফ করবা, আল্লাহ আর কাউকে মাফ করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ডাক দিলেন, তাকে ডাক দিয়ে বললেন, ভাই আল্লাহর এই বিশাল অসীম দয়াকে তুমি কেন সীমিত করে ফেলছো? আল্লাহর দয়ার তো কোনো অভাব নেই, তোমাকে আমাকে মাফ করার পর যদি আরো সবাইকে মাফ করে কোনো অভাব হবে না, তো তুমি কেন এটাকে সংকীর্ণ করে ফেলছো? অনেক মুহাদ্দিসগণ বলেছেন, ওই যে সাহাবীরা যে ধমক দিতে গিয়েছেন, এই কারণে লোকটা প্রভাবিত হয়ে এই দোয়া করে বসেছেন যে আল্লাহ আমি তো ভুল করছি, যাক আমার মাফ তো আমি চাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এত সুন্দর আচরণ করেছে তো আপনি তাকে মাফ করে দিয়েছেন। সময় তো উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আপনি এই জন্য বলছি, সিরাত গ্রন্থ যদি আপনি পড়েন, আপনি পদে পদে এমন সব ঘটনা পাবেন যেটি আপনাকে অনুপ্রাণিত করবে, আপনার আচরণকে সুন্দর করবার জন্য, আপনার আচরণকে